সরকারকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। শনিবার রাতে অনলাইনে সংবাদ সম্মেলন করে নতুন তিন দাবিতে এই আল্টিমেটাম দেয় তারা। ২৪ ঘন্টার মধ্যে যদি সরকার দাবি পূরণ না করে, পরশুদিন থেকে আরও কঠিন কর্মসূচি নিয়ে ছাত্র সমাজ রাজপথে নামবে। আমরাও পালিয়ে থাকব না, রাজপথে নামব, প্রয়োজনে আমাদেরকেও যেন আবু সাইদের মতো গুলি করে হত্যা করা হয়, বলেন সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার জানান, আন্দোলনের মূল দাবি মেনে নেওয়া হয়েছে বলে প্রচার করছে সরকার, কিন্তু আমাদের দাবি ছিল কমিশন গঠন করে এই সংকটের সমাধান করা, কিন্তু সেটি করা হয়নি বলেই আমরা এই পরিপত্র প্রত্যাখ্যান করছি। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। তাদের দাবিগুলো হলো, ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও ডাকসুর সাবেক নেতা আক্তার হোসেন সহ গ্রেপ্তার ও গুম হওয়াদের আগামী ২৪ ঘন্টার মধ্যে মুক্তিসহ শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়া। পাশাপাশি মন্ত্রী থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত যারা সহিংসতার জন্য দায়ী তাদের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরও দুই সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে গোয়েন্দা পুলিশ তাদের হেফাজতে নিয়েছে। এ নিয়ে কোটা সংস্কার আন্দোলনের ৫ জন মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবির হেফাজতে রয়েছে, বিষয়টি স্বীকার করেছে গোয়েন্দা পুলিশ। এর আগে যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছে পরিবারগুলো। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় আটক ভিপিনুর খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন, পরিবারের অভিযোগ তাকেও নির্যাতন করা হয়েছে। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতাকে হাসপাতাল থেকে নিজেদের হেফাজতে নিয়েছে ডিবি। এর আগেও ডিবি তুলে নিয়ে নির্যাতন করেছেন বলে অভিযোগ করেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশ জুড়ে ব্যাপক ধরপাকড় করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রায় প্রতিদিন রাতেই রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকা ব্লক রেড দিয়ে যৌথ অভিযানের মাধ্যমে অনেককে গ্রেপ্তারেরও খবর পাওয়া যাচ্ছে। পরে তাদেরকেই অজ্ঞাত মামলায় আসামি করে আদালতে পাঠানো হচ্ছে, তাদের মধ্যে কারো কারো রিমান্ড চাওয়া হচ্ছে, আবার রিমান্ড ছাড়াই কোনো কোনো আসামিকে আদালত থেকে পাঠানো হচ্ছে কারাগারে। পুলিশের দেওয়া তথ্য মতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত ১৬ জুলাই থেকে ১৯শে জুলাই পর্যন্ত হামলা, সহিংসতা ও ভাঙচুরের অভিযোগে সারা দেশে ৫০০র বেশি মামলা হয়েছে, যাতে আসামির সংখ্যা ৬,০০০এর বেশি। এখন পর্যন্ত রাজধানী ঢাকা সহ সারা দেশে যেসব মামলা হয়েছে তার বেশিরভাগ মামলার বাদী পুলিশ, আবার কোথাও কোথাও সরকার দলীয় নেতাকর্মীরাও মামলার বাদী হয়েছেন। পুলিশের দেওয়া তথ্য মতে এর মধ্যে শুধুমাত্র রাজধানী ঢাকায় মামলা হয়েছে ২০৯টি। কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় আহতদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি ক্ষতিগ্রস্ত সেতু ভবন দেখতে যান। তিনি জানান, আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়াই বোধ হয় এদের পেছনে ষড়যন্ত্র। তবে আন্দোলন দমনে বাংলাদেশ সরকারের পদক্ষেপের ব্যাপক সমালোচনা করেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। এছাড়াও বাংলাদেশের সাম্প্রতিক ঘটনায় নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সরাসরি গুলি ব্যবহারের ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন প্রকাশ করেছে জাতিসংঘ। এক বিবৃতির মাধ্যমে তারা এই উদ্বেগ প্রকাশ করে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান ডুজারিক গত ২৫শে জুলাই বৃহস্পতিবার নিউ ইয়র্কের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে অংশ নিয়ে এক প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশে যা ঘটছে, যে গণগ্রেপ্তার ও হত্যাকাণ্ড হয়েছে তা আমরা দেখেছি। সব সহিংস হত্যাকাণ্ডের তদন্ত স্বচ্ছ ও বিশ্বাসযোগ্যভাবে হওয়া উচিত। এদিকে বিক্ষোভকারীদের উপর ক্র্যাকডাউনের বিস্তারিত তথ্য জরুরি ভিত্তিতে প্রকাশ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক। অন্যদিকে ইন্টারনেট বন্ধ করে দেওয়া সহ আন্দোলনকারীদের দমনে সরকারের কঠোর ভূমিকার সমালোচনা করে পার্লামেন্টে বক্তব্য দিয়েছেন ব্রিটিশ এমপিরা।